হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই ত্রিপুরা সরকার পরিচালিত একটি চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে ত্রিপুরা সরকার স্পন্সার করছে এই চাকরি মেলাটি চাকরি মেলাটি অবস্থিত প্রতিষ্ঠিত হবে আগরতলা যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে অর্থাৎ মডেল কেরিয়ার সেন্টার আগরতলা গ্রাউন্ড ফ্লোরে এখানে জব ফেয়ার বা প্লেসমেন্টের যে ইন্টারভিউ ডেটটা ইন্টারভিউ ডেটটা রাখা হয়েছে পাঁচ অক্টোবর এট ফার্স্ট থেকে শুরু করে মাধ্যমিক গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে সবচেয়ে প্রথমে তোমাকে তোমার রিলিভেন্ট ডকুমেন্টগুলি জেরক্স কপি এবং ওরিজিনালগুলি নিয়ে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন কাউন্টার আছে রেজিস্ট্রেশন কাউন্টারে তোমরা রেজিস্ট্রেশনটা করবে এখানে সিরিয়াল বাই রেজিস্ট্রেশনটা করার সময় আগে থেকে কোনো বায়োডাটা ফর্ম ফিল আপ করার দরকার নেই এমপ্লয়াররা তোমাকে বায়োডাটা ফর্ম দেবে এইভাবে তোমরা টেবিল টু টেবিল বায়োডাটা ফর্মটা ফিল আপ করবে ফিল আপ করার পর তোমাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাকে এখানে ডাক হবে ইন্টারভিউর জন্য তারপর ইন্টারভিউ বোর্ডে তোমার ইন্টারভিউ যারা থাকবে ইন্টারভিউরা তারা তোমার থেকে ইন্টারভিউ নেবে তোমার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করে তোমার সিলেকশন বা তোমার নেক্সট ক্রাইটেরিয়া তোমাকে বুঝিয়ে দেবে এখন ডিটেলস জব নোটিফিকেশনটাতে চলে যাচ্ছি আমরা এসেছে এরকম গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন প্লোয়ার প্লেনিং অফিস লেন সমভবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা রিক্রুটমেন্ট টাইপ ডেট পাঁচ অক্টোবর সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এই ইন্টারভিউটা হবে বেনুটা হলো গ্রাউন্ড ফ্লোর সমভবন তোমাদের অফিস লেন আগরতলা এখানে বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ সমন অফিস লেন আগরতলা প্রাঙ্গনে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রিক্রুটমেন্ট টাইম অনুষ্ঠিত হবে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও স্থানীয় ইন্টারভিউতে যোগদান করবে এখন আমরা দেখে নেব কোন কোন পোস্টে কয়টা ভ্যাকেন্সি এসেছে স্যালারি কত প্লেস অফ পোস্টিং কত প্লেস অফ পোস্টিং কোথায় কোয়ালিফিকেশন কী এজ কত চা হয়েছে এবং কোন এমপ্লয়েরা তোমাকে চাকরিটা দেবে সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা এটা এসেছে তোমাদের রক্ষক অফিসার বা রক্ষক ম্যানেজার ভ্যাকেন্সিটার নাম কি পোস্টের নাম হলো রক্ষক অফিসার বা রক্ষক ম্যানেজার টোটাল ভ্যাকেন্সি আছে রক্ষক অফিসার বা রক্ষক ম্যানেজারের দশখানা ভ্যাকেন্সি আছে প্লেস দ্য পোস্টিং তোমাকে আগরতলায় দেওয়া হবে স্যালারি দেওয়া হবে বারো টাকা কোয়ালিফিকেশন মাধ্যমিক অ্যান্ড অ্যাবাভ কোয়ালিফিকেশন দেওয়া হবে এক্সপিরিয়েন্স যদি ডিফেন্স বা এক্সার্ভিসম্যানের কাজ করে থাকে তাহলে খুবই ভালো ম্যাক্সিমাম এজ ফিফটি ফাইভ ইয়ার্স বলা হয়েছে আর যে কোম্পানি বা যে অর্গেন তোমাকে চাকরিটা দেওয়া হবে অর্গেন নাম হলো ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বোঝা গেল সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটার নাম রক্ষক অফিসার বা ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে দশজন ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে হবে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু তোমাকে ন্যূনতম স্যালারি দেওয়া হবে এক যে রক্ষক অফিসার যদি তুমি জয়েন করো ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য চারটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেলস এক্সিকিউটিভ ভ্যাকেন্সি এখানে প্লেস অফ পোস্টিং কিন্তু তিপুনা সেলস এক্সিকিউটিভ স্যালারি চার্জ করা হয়েছে পনেরো হাজার টাকা পোস্ট প্রতি মাসে তোমাকে সেলস এক্সিকিউটিভ স্যালারি দেওয়া হবে গ্র্যাজুয়েশন হতে হবে এক এক ওয়ানের এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে প্রেফারেন্স দেওয়া হবে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কিছু বলা হয়নি ফোর্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ হতে হবে ম্যাক্সিমাম এজ ফোর্টি ইয়ার্স বলা হয়েছে টু হুইলার কিন্তু থাকতে হবে যদি সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করো টোটাল চারখানা ভ্যাকেন্সি আছে পুরো ত্রিপুরা যে কোনো ডিস্ট্রিক্টে তোমার প্লেস পোস্ট পোস্টিং দিতে পারবে তাহলে যারা গ্র্যাজুয়েশন পাসপোর্ট ভাই বোনরা যারা আছো একটা জবের সন্ধান করছো একটা স্থায়ী চাকরির সন্ধান করছো তাহলে এই চাকরিটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো পনেরো হাজার টাকা বেতন বেতনটা ঠিকঠাক আছে কিন্তু টু হুইলার অবশ্যই থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকো তাহলে খুবই ভালো চারটা ভ্যাকেন্সি বেরিয়েছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সার্ভিস ইঞ্জিনিয়ার

সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তিনটা ভ্যাকেন্সি পেরিয়েছে পনেরো হাজার টাকা প্রতি মাসে তোমাকে বেতন দেওয়া হবে সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আইটিআই থাকতে হবে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্স ইলেকট্রিক্যাল আইটিআই থাকতে হবে এক বছরের তোমাকে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে ফোর্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ তোমাকে ধার্য করা হয়েছে টু হুইলার মাস থাকতে হবে দেখো সার্ভিস ইঞ্জিনিয়ার পোস্টের টোটাল ছয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে তিনটা ভ্যাকেন্সি বেরিয়েছে কম্পিউটার হার্ডওয়ার্কের নেটওয়ার্কে তিনটা ভ্যাকেন্সি বেরিয়েছে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল তোমরা যারা মাধ্যমিক পাসের পর কম্পিউটার হার্ডওয়ার্ক বা নেটওয়ার্ক নেটওয়ার্কিং আইটিআই পাস করেছ কিংবা তোমরা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল আইটিআই করে বসে আছো তোমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি পনেরো হাজার টাকা কিন্তু এখানে প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অফিস বয় অফিস বয়ের জন্য টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে তিনটা ছয় হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে যদি এজ এ অফিস বয় তুমি জবটা করো ছয় হাজার টাকা প্রতি মাসে বেতন তিনটাখানা ভ্যাকেন্সি ম্যাক্সিমাম এজ থার্টি বলা হয়েছে এখানে ভ্যাকেন্সিগুলো যে বেরিয়েছে প্রথম দশখানা ভ্যাকেন্সি পেয়েছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর আন্ডারে এরপরে তোমাদের তেরোখানা ভেকেন্সি পেয়েছে পল এন্ড এর আন্ডারে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে এখানে দেখো এখানে যেরকম কোম্পানির নাম লেখা আছে এখানে ম্যাক্স লাইফ লেখা থাকবে এখন দুজন থাকবে জন্য এখানে ইন্টারভিউ দেবে কিংবা এখানে দেখো এটাতে দেখো যেমন সত্য ম্যাকুয়াল লিমিটেড যেমন লেখা আছে এখানে পল বাদাস লেখা থাকবে এখানে দুজন অফিস স্যার বসে থাকবে তোমার ইন্টারভিউ জন্য তুমি এখানে বসে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে সিস্টেম এটাই তাহলে সবচেয়ে প্রথমে তোমাকে ও যাবে যার পর এখানে বায়োডাটা ফর্ম আছে বায়োডাটা ফর্মটা ঠিকঠাক ফিল আপ করবে অন স্পট ফর্ম ফিল যেটা বলা হয় অন স্পট ফর্ম ফিল আপটা ঠিকঠাক ফর্ম ফিল করবে ফর্ম ফিল করে যদি আগে যেতে পারো ইন্টারভিউটা তোমার আগে হয়ে যাবে এগারোটা থেকে পাঁচটা এনি টাইম গেলেই চলবে কিন্তু রেজিস্ট্রেশন রেজিগনেশন আর এই সরি রেজিস্ট্রেশন কিন্তু কন্টিনিউ চলতে থাকে তারপর তোমার রেজিস্ট্রেশন করার পর তুমি একটা রুম আছে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ইন্টারভিউ হবে রুমের বাইরে তোমরা সিরিয়াল বাই বসে থাকবে তারপর তোমাকে স্টেপ বাই স্টেপ ডাকা হবে ইন্টারভিউর জন্য এবার তো ইন্টারভিউ দেবে ইন্টারভিউ

মানে কাজগুলো আছে সেগুলি সে নেওয়ার জন্য বোঝা গেছে পুরো জব মানে জব ফেয়ারটা বা জব মেলার আয়োজনটা প্রত্যেকটা জব মেলা আগরতলা হোক কিংবা উদয়পুর হোক বা বেলুনিয়া হোক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টমেন্ট অফিসের মাধ্যমে কিন্তু জব ফেয়ার অনুষ্ঠিত হয় আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে অনুষ্ঠান তোমরা পেয়ে যাবে গত এক সপ্তাহ আগে একটা জব ফেয়ার হয়েছিল সেটার বিষয়ে আমরা আলোচনা করেছি গত এক সপ্তাহ আগে এই এই জব ফেয়ারটা হয়েছিল চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে একটা জব ফেয়ার হয়েছিল তোমাদের এই জব ফেয়ারটা বিষয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি আমাদের চ্যানেলে তোমরা যারা দেখেছো বা ইন্টারভিউতে অংশ করতে পেরেছ খুবই ভালো এবারে জব ফেয়ারটাও তোমরা একটু ভালোভাবে দেখে নাও এবং ইন্টারভিউতে যদি তোমার মনে হয় যে পোস্টগুলি ঠিকঠাক আছে কোয়ালিফিকেশনটা ঠিকঠাক আছে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো এবং এরকমভাবে কিন্তু অক্টোবরে আর দুই থেকে তিনটা জব ফেয়ার অনুষ্ঠিত হবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা প্রত্যেকটা জব ফেয়ার তোমাদের কাছে নিয়ে আসবো এই ছিল টোটাল ডিটেলসটা আর সার্টিফিকেটগুলো যেগুলো বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অত মাধ্যমিক এডমিট নিতে পারো বা বাইর তোমাদের বাস সার্টিফিকেট নিতে পারো শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র তোমাদের মার্কশিট বলে নিতে পারো নাগরিকতা এনসিএস কার্ড না থাকলে প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড চলবে এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এখানে কিন্তু তোমাদের সুযোগ সুবিধা বেতন পরিকাঠামো সব কিন্তু ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা পল বাধাস দেবে গভর্নমেন্ট শুধু এটা স্পন্সার করছে গভর্নমেন্টের তত্ত্বাবধানে এই জব অনুষ্ঠিত হচ্ছে গভর্নমেন্ট কিন্তু তোমাকে ডাইরেক্ট চাকরিটা দিচ্ছে না তোমার কোয়ালিফিকেশন কোয়ালিটি অনুযায়ী কিন্তু তুমি চাকরিটা পাবে কোনো কুইরি ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তরা ইউটিউব চ্যানেল